দেখি না আগে, আগে জানি না তুমি এমন করে ফেরে যাইব তুই, জানি না তোর দিকে এমন করে ফেরে যাইব বন্ধু আগে, জানি না ডালে দুইটি পাখি কত যে আনন্দ থাকি গো পাখি দরদিয়ে কত যে আনন্দ থাকি রে, এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তুমি দেখি না দেখি জাগিয়া না তুমি দেখি গো
পনে দেখি ওরে বন্ধু জাগিয়া না তুমা দেখি ওরে আমার ঘুমা পাখিরে তুই তো একদিন যাবি ফেরে রে ওরে যদি চিন্তা করে দেখেন আমাদেরকে কে এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, যিনি পাঠাইলো, কেন পাঠাইলো, আবার যাবার সময় আমরা কোথায় যাব, যখন চলে যাব তখন আমাদের সঙ্গে কি নিয়ে যাব, যখন প্রশ্ন করা হবে কি উত্তর দেব। আবার যান একজন মুর্শিদের হাতে নিজেকে সমর্পণ করে যদি জিন্দা থাকতেই মরে যাওয়া যায় সেই পার ঘাটায় তার আর ভয় থাকে না। মসনবী শরীফের মধ্যে একজন রাজার কথা আছে, যারা পড়েছেন তারা জানেন, রাজা বাণিজ্যে যাবে, তার বাড়িতে যে কয়জন সদস্য সবাইকে জিজ্ঞাসা করেছে আমি বাণিজ্যে যাব তোমাদের কার জন্য কি আনব। রাজা একটা পাখি পালত, তুতা পাখি, অনেকে বলে ময়না পাখি, পাখিকে জিজ্ঞাসা করতেছে পাখি রে আমি তো বাণিজ্যে যাব, অনেকেই অনেক কিছু আনতে বলল, তুই যদি বলতি তোর সাথে তোর জন্য আমার কি আনতে হবে। পাখি তখন বলতেছে আমাকে যখন খাঁচায় বন্দি করেছেন
আমার সমবয়সী কতগুলো পাখি ছিল যারা আমার বন্ধু, ওই পাখিদের সাথে আমি সর্বসময় খেলা করতাম, গাছের ডালে ডালে ঘুরে বেড়াতাম, সবাই মিলে একসাথে উঠতাম। ওই পাখিদের সঙ্গে যদি দেখা হয় আমার খবরটা একটু বলে দিবেন। তখন কি করলেন রাজা বাণিজ্যে চলে গেলেন বনের ভিতর, দেখে অনেকগুলো পাখি, তার সমজাতের পাখি আকাশে উঠতেছে। রাজা পাখিদের উদ্দেশ্য করে বলতেছে, পাখিগণ তোমাদের মতো একটা পাখি আমার খাঁচায় বন্দি আছে, তার খবর তোমাদেরকে দিতে বলেছে। যখন এই কথা বলেছে যতগুলা পাখি ছিল সব নিচে পড়ে মারা গেছে। রাজা মনে বড় কষ্ট পেল, আমি জিজ্ঞাসা করলাম কেন আর এই পাখিগুলো মরল কেন। বাণিজ্য থেকে বাড়িতে চলে গেছে, গিয়ে তার যে খাঁচায় বন্দি পাখিটি ছিল পাখি জিজ্ঞাসা করতেছে, আমার সমবয়সী পাখিদের সাথে কি দেখা হয়েছে। রাজা মনে বড় কষ্ট কষ্ট নিয়ে বলতেছে, পাখিরে আমার দেখা হয়েছিল, আমি যখন বললাম তোমাদের মতো স্বজাতি একটা পাখি আমার খাঁচায় বন্দি, সকল পাখি মাটিতে পড়ে মারা গেল। যখন এই খবর ওই খাঁচার পাখিকে দিছে, খাঁচার ভিতর পাখিটি মারা গেছে। রাজা মনে মনে চিন্তায় পড়ে গেছে, ওইখানেও কতগুলা পাখি মারা গেল, আবার এই কথা শুনে আমার এত শখের একটা পাখি পুষতাম, এই পাখিটাও তাদের কথা শুনে মারা গেল। মনে কষ্ট নিয়া খাঁচার দরজা খুলে পাখিকে ফেলে দেওয়ার জন্য বাহিরে এনে এসেছে। যখন বাহিরে এনেছে পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। রাজা প্রশ্ন করেছে, তুমি না মারা গেলা? পাখি কই, রাজা তুমি তো জানো না মরলেই বাচ্চা যায়। যখন আমার সমসাথী পাখি ছিল তাদের যখন জিজ্ঞাসা করেছিলে বলেছিলে আমার কথা আমি খাঁচায় বন্দি আছি, তারা তখন মারা যায় নাই, তারা আমাকে কৌশল দেখে দিয়েছে। তারা বুঝাইছে মাটিতে পড়ে মারা গেল, তারা আমাকে বুঝাইছে কিভাবে আমি এই খাঁচা থেকে বের হব। আমি যখন তাদের কথা শুনলাম খাঁচার ভিতর আমি মরার অভিনয় করলাম। আমি আজকে মরার অভিনয় না করলে মারা না গেলে খাঁচা হতে কখনো বের হতে পারতাম না। বুঝলাম জিন্দা থাকতো এরকম যারা মরে গেছে সেই পার ঘাটাতে গিয়ে তারা সেই মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে, মুর্শিদের দেখা পাবে। আমি কি নিয়ে যাব আমার মালিকের কাছে? একবার মনকে প্রশ্ন করেন, দুনিয়াতে আসলাম কোনো আমল তো নিয়ে যেতে পারলাম না, আমার ভিতরে যে পাখি আছে পাখি যা চাইল আমি তাই দিলাম, একটাবারও সেই মাওলার সন্ধান কিভাবে করতে হয় এটা বোঝাইলাম শিখাইলাম না। ভিতরে যে পোষা পাখি থাকে, কোনো কামেল মানুষ যদি সেই পাখির সাথে প্রেম করতে পারে, যেদিন যাবার সময় হয় তার ভক্তগণ তার সন্তানগণ থাকলে সবাইকে ডেকে ডেকে বলে আমি ওই দিন চলে যাব রে, আমি আর থাকতে পারবো না তোদের মধ্যে, যার এই ভিতরের পাখির সাথে প্রেম ঘটল না প্রেম হইল না সে যাবার সময় কাউকে বলেও যেতে পারল না। এত আদর করে আমার পোষা পাখিকে আমি পারলাম। তাই সাধক হালিম বয়াতি বলেছে, হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে, করে পরের সাথে ভালোবাসা দুঃখ ছাড়া সুখ আমার এই জগতে হইল না। তাই পাগল বিজয় তার নিজের স্ত্রী সহধর্মিনীকে বাড়িতে রেখে, অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে গানে চলে যাচ্ছে।
তার স্ত্রী বলতেছে, স্বামী গো আজকে না গেলে হয় না, আমার মনটা কেমন জানি করতেছে। পাগল বিজয় বলে, আমি কমিটিকে যখন কথা দিয়েছি কথা বা রক্ষা করতে হবে। তার পাশাপাশি গ্রামে গান চলে গিয়েছে গাদের মঞ্চে। প্রায় রাত একটা বাজে এমন সময় তার একজন ভাগিনা ছিল, দৌড়ায় গিয়েছে। বাবা যাদের কাছে দৌড়ে গিয়ে বলতেছে, বাবা গো তাড়াতাড়ি বাড়িতে চলেন, মায়ের অবস্থা যে ভালো না। পাগল বিজয় কয়, আমাকে সব কিছু খুলে বলো, আমার মনটা কেমন যেন আনচান করতেছে। তখন তার ভাগিনা বলেছিল, যাকে রেখে শিখছেন বাসায়, আমাদের মা জননী জগৎ ছেড়ে চলে গিয়েছে, তোমাদের সবাইকে ফাঁকি দিয়ে। তাই পাগল বিজয় সেই ভাব থেকে একটি গান লিখেছিলেন,